আজ আমরা আপনাদের সমুদ্রে গভীরে নিয়ে যাব, যেখানে আপনাদের খুব অদ্ভুত এবং আশ্চর্য প্রাণীদের সম্পর্কে জানাব। এই প্রাণীটির নাম হেচাট ফিস। এটি সমুদ্রে খুব গভীর এবং অন্ধকার জলে থাকে। এই প্রাণীটির বিশেষ বৈশিষ্ট্য হলো এর গায়ে এক ধরনের আলো জ্বলে, যা এদের শত্রুর হাত থেকে বাঁচায়, এবং অন্ধকার জলে এটা খুব সুন্দর দেখতে লাগে। ভ্যাম্পায়ার স্কুইড। এরা শত্রুর হাত থেকে নিজেকে রক্ষার জন্য এক বিশেষ কৌশল ব্যবহার করে। শত্রুরা সামনে এলে এদের চোখ এবং পিছনের সরু অংশ নীল রং জ্বলে, তাতে শত্রুরা অ্যাকচুয়ালি কনফিউজ হয়ে যায়। এই ব্যবস্থা যদি কাজ না করে, তারা আর এক রকম কৌশল ব্যবহার করে, তাদের শরীরে বাইরের অংশ ভিতরে এবং ভিতরের অংশ বাইরে করে, যাতে একটা অদ্ভুত ধরনের প্রাণী দেখতে লাগে এবং শত্রুরা একেবারেই চমকে যায়। এটি হলো একটি ইল। এদের আকৃতি অন্যান্য ইল মাছেদের তুলনায় একেবারেই আলাদা, তাই বিজ্ঞানীরা কিছু বছর আগে এদের এক অন্য জাতের প্রাণী বলে মনে করত। এদের শরীরের গঠন ও রং এই রকম পরিবর্তন করে যে এদের জলের মধ্যে একেবারেই দেখতে পাওয়া যায় না, তাতে শিকারীদের হাত থেকেও রক্ষা পায়। এটি হলো বাইফিস মাছ। বাইফিস মাছের কাঁটা কম এবং মাংস নরম হওয়ার ফলে এদের জলের বাইরে খুব অদ্ভুত মনে হয়। কিন্তু জলের ভিতরে এদের আকৃতি একেবারে নর্মাল থাকে, কারণ গভীর সমুদ্রে জলের চাপে এদের আকৃতি বজায় থাকে। এরা খুব ধীর গতির প্রাণী, কিন্তু তাতেও এদের খাদ্যের কোনো অসুবিধা হয় না, কারণ চলাফেরা করার সময় এরা মুখ খুলে রাখে, এতে তাদের মুখের মধ্যে ছোট জীব ও খাবার জিনিস এসে যায়, এর ফলে খাদ্যের অভাব এদের পূরণ হয়ে যায়। এই প্রাণীটির নাম ক্রিসমাস ট্রি ওয়ার্ম। এই প্রাণীটিকে দেখলে আমরা একেবারেই মনে হবে না যে এটা এক ধরনের পোকা। এর গায়ে লাগা কাঁটা দিয়ে এরা খাবার সংগ্রহ করে। প্রতি বছর বিজ্ঞানীরা নতুন নতুন প্রাণীদের সন্ধান করে। এই প্রাণীদের নিয়ে আমরা আগেও ভিডিও বানাবো। এই ভিডিওগুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন।